অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির শুরু হচ্ছে ঠাঁইয়া, অর্থাৎ 24 জানুয়ারি 2020 থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ঠাঁইয়া আরম্ভ হচ্ছে। অর্থাৎ যখন মকর রাশিতে শনি গ্রহ এসে প্রবেশ করছে, অর্থাৎ সেই ঘরে যখন ঢুকছে, তখন শুরু হচ্ছে মিথুন রাশির ঠাঁইয়া। যদি রাশি সাপেক্ষে দেখেন, মিথুন রাশির অষ্টম স্থানে শনি। এই ব্যাপারে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই ঠাঁইয়াতে আপনাদের কী রকম সমস্যা আসতে পারে এবং এই সেই সমস্যা থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রথম কথা, মিথুন রাশির অষ্টম স্থান অর্থাৎ নিদন স্থান যেটাকে বলে, সেখানে শনি আসার জন্য আপনাদের পারিবারিক জীবনে সমস্যা সৃষ্টি হবে। অর্থাৎ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এই সকল আপনাদের বাড়বে। এরপরে আপনাদেরকে বলি, মিথুন রাশির যারা জাতকরা আছেন বা জাতিকারা আছেন, যারা টু হুইলার চালাচ্ছেন বা ফোর হুইলার চালাচ্ছেন, খুব সাবধানে আপনারা গাড়ি চালান। কারণ এই ঠাঁইয়ার সময় একটা অ্যাক্সিডেন্টের যোগও দেখা যায়। তো এই সময় আপনারা সাবধানতা অবলম্বন করুন গাড়ি চালানোর ক্ষেত্রে। এরপরে বলি, এই শনির ঠাঁইয়াতে আপনাদের পরিবারের গুরুজন ব্যক্তিদের শরীরের উপর নজর দিন। ছোটোখাটো যদি অসুখ থাকে সেক্ষেত্রে আপনারা ফেলে রাখবেন না, চট করে আপনারা ডাক্তার দেখিয়ে নিন। এই শনি ঠাঁইয়াতে আপনারা কারোর সঙ্গে নতুন করে বিজনেস স্টার্ট করবেন না। অর্থাৎ এই 2.5 বছর নতুন করে, মানে পার্টনারশিপ বিজনেসের কথা বলছি, আপনারা আরম্ভ করবেন না। শেয়ার মার্কেটে লগ্নি করতে গেলে একটু চিন্তা ভাবনা করে লগ্নি করবেন। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে আপনারা একটু ভেবে চিনতে ধার দিবেন, মানে টাকাটা রিকভারি হতে অনেক সমস্যা দেখা দিবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই 2.5 বছরের মধ্যে আপনাদের 1.5 বছর অর্থাৎ 1 বছর 6 মাস আপনাদের সমস্যাটা বেশি ফেস করবেন, অত্যাধিক বেশি ফেস করবেন এই 1.5 বছর। বাদবাকি 1 বছর সমস্যাটা কিছুটা হলেও কমবে। তো এই মিথুন রাশি যারা জাতক বা জাতিকারা আছেন, এই যে শনির ঠাঁইয়া শুরু হচ্ছে 24 জানুয়ারি 2020 থেকে, আপনারা খুব ঠান্ডা মাথায় কোনো কাজ টেক আপ করুন, হটকারিতা করবেন না। এবং আপনারা একটু কথাবার্তা সংযত রেখে চলুন এবং ফট করে কোনো কেস, মামলা মোকদ্দমা এই সকল ক্ষেত্রে আপনারা যাবেন না, অর্থাৎ আইনি জায়গাতে আপনারা যাবেন না। এবং যারা কোনো ব্যাপারে কোর্ট কেস করবেন ভাবছেন, সেক্ষেত্রে আপনারা এই সকল ক্ষেত্রে কোর্ট কেসের দিকে না এগিয়ে আপনারা সুষ্ঠুভাবে যদি পারেন আগে সেই প্রবলেমটা চেষ্টা করুন সলভ করার। তো আমি আজকে এই মিথুন রাশির জাতক জাতিকাদের শনির ঠাঁইয়া নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে
শেয়ার করুন। আর আপনারা যদি কোনো এই বিষয়ে তথ্য জানার থাকে, অবশ্যই আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমি আপনাদের সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধু, এই যে মিথুন রাশির যে ধাইয়া যেটা স্টার্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যে সকল জটিলতার কথা আমি বললাম, এই সকল জটিলতা থাকবে এবং যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন তারা এই সময়টা একটু ঠান্ডা মাথায় টেক আপ করে চলবেন। যদিও আপনাদের সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান, কিছুটা হলো আপনাদের ভালো ফল দেবে, তবে যাদের শনি রাশিচক্রে খারাপ আছে, শনি রাহুযুক্ত, শনি কেতুযুক্ত, শনি বক্রী, শনি ডিগ্রিগত দিক থেকে অবস্থান খারাপ, সেই সকল ক্ষেত্রে সমস্যা দেখা দিবে, এটা আমি বলছি। আর যেহেতু মিথুন রাশি বুধের ঘর, এই বুধের সঙ্গে শনির সম্পর্ক ভালো, সেক্ষেত্রে শনির নেগেটিভ এফেক্ট অনেকটাই কম পাবেন যদি আপনার রাশিচক্রে শনি শুভ অবস্থায় থাকে। এই সময় অর্থাৎ শনির ঠাইয়াতে আপনারা শারীরিক দিকটার উপর বেশি জোর দিবেন, ছোটোখাটো অসুস্থ হলে আপনারা অবহেলা করবেন না, অবশ্যই আপনারা চিকিৎসা করুন। তো আজকে তো সময় শেষ, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।